সবাই যে শুধু মেসি কিংবা রোনালদো হতে চায় তা কিন্তু নয়, এমন অনেকেই আছেন যারা খেলতে চান রায়ান আব্দুল্লার মতো, যে নাম এখন আর অপরিচিত নয়, বরং বাংলাদেশি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই খবরের অংশ আন্তর্জাতিক গণমাধ্যমে। আমি চেষ্টা করি যে রায়ানের মতো ভালো খেলতে আর কি, প্র্যাকটিস করি আর কি, প্র্যাকটিস করে রায়ানের মতো আমি খেলতে চাই। আমার কাছে ভালোই লাগে ওর খেলা। আমিও ফুটবল ভালো খেলি কিন্তু রায়ানের মতো আমি ভালো খেলি না। রায়ান ভালো খেলে কিন্তু রায়ান পাস দেয় না বেশি। লামাসিয়ার সে সময় লিওনেল মেসির সঙ্গে এই বালকের অদ্ভুত মিল, যদিও বার্সেলোনা থেকে ঢাকার দূরত্ব বেশ, অন্যান্য মানদণ্ডেও তুলনা চলে না রাজধানী দুটির। কিন্তু যদি বলা হয় ভবিষ্যৎ মেসির কথা, এক বাক্যে হয়তো আপোষ করবে অনেক সংশয়। অনেক অ্যাডভান্স লেভেলে অলরেডি, টেকনিক্যালি অলরেডি আছে, অনেক ভালো বুঝতে পারে ফুটবল কিভাবে খেলে, সো যখন ও 10 বছর 11 বছর 12 বছর আরও ফিটনেসটা বাড়বে, শরীর আরও বড় হবে, আরও ভালো হবে, ও একটা এনভায়রনমেন্ট আসছে যেখানে গাইডেন্সটা ঠিক মতন থাকবে। এখন শুধু আমরা ওকে গাইড করতে হবে, ও কীভাবে সবচেয়ে বেস্ট প্লেয়ার হইতে পারে। লাল সবুজের দেশে মেসির আবির্ভাব বছর তিনেক আগ থেকে, নিদারুণ ফুটবল শৈলীতেই তার খ্যাতি মিনি মেসি, এমন তকমা গর্বিত করে। তবে নিজের পরিচয়ে পরিচিত হতেই স্বাচ্ছন্দ্য রায়ান আব্দুল্লাহ নামে এই বিস্ময় বালকের। বাংলাদেশে যেরকম প্র্যাকটিস করছে এরকম যদি আমি বিদেশে যাও করতে পারি তাহলে আমি মেসির মতো খেলতে পারবো বা এর চেয়েও ভালো খেলতে পারবো। আমার লক্ষ্য হয়েছে মেসির চেয়েও বড় খেলোয়াড় হওয়া। আমি বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিতে বিশ্বকাপ বাংলাদেশে দিব। বিশেষ প্রতিভা নিয়ে জন্ম নেয়া রায়ানের ভবিষ্যৎ নিয়ে বেশ তৎপর তার অভিভাবক। তাকে লক্ষ্যে পৌঁছে দিতে যোগাযোগ করা হয়েছে বার্সা একাডেমিতে, এছাড়াও চেষ্টা চলছে ইউরোপের আরও বেশ কিছু প্রশিক্ষণ ক্যাম্পের সঙ্গেও। আমাদের মেইন প্ল্যানিং হচ্ছে আসলে ইউরোপ কেন্দ্রিক, ইউরোপে আমরা বার্সা একাডেমিতে ওকে দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা, সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। মালয়েশিয়া ম্যান সিটির একটা অফার ছিল, ওমিক্রনের জন্য পরবর্তীতে আমাদের কিছু প্ল্যানিং ছিল কিন্তু এটা ডিলে হয়েছে। কোরবানির পর আমরা ইউরোপে একটু ট্রাই করবো আর কি, ওখানে আমাদের ইটালি বিশেষ করে, তারপর এখান থেকে স্পেন একটা ট্রাই করবো, এর পাশাপাশি ইন্ডিয়াটা যদি মুভ করি দিল্লিতে আমরা মুভ করবো। এখানে বার্সা একাডেমি যেটা আছে ওখানে আমরা ট্রায়াল দেবো। অধ্যবসায় নিশ্চিত হয় প্রতিভার সঠিক প্রয়োগ, রায়ানের ক্ষেত্রেও নিশ্চয়ই তাই। বিস্ময়কে বাস্তবে রূপ দিতে যে তার বিকল্প নেই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।